ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মাতাতে দেখা যেতে পারে বাংলাদেশের পেসার তাস্কিন আহমেদকে। লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা যেতে পারে তাকে। ইংল্যান্ডের পেসার মার্ক উড আইপিএল থেকে ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে তাস্কিনকে দলে নিতে প্রস্তাব জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি। ক্রিক ফ্রেন্সিকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তাস্কিনের সঙ্গে লখনউয়ের ফ্রাঞ্চাইজি যোগাযোগ করলেও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বোর্ড, এমনটাই জানিয়েছেন তিনি। জালাল ইউনুস ক্রিকফ্রেন্সিকে বলেন, তাস্কিনের সাথে লখনউ যোগাযোগ করেছে, আমরা এই সম্পর্কে অবগত, তবে এই মুহূর্তে ও দক্ষিণ আফ্রিকায় খেলছে, যেটা আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ, আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। জানা গেছে তাস্কিনকে পুরো মৌসুমের জন্য পেতে বোর্ডের কাছে রবিবার ফোন করেছেন গৌতম গম্ভীর। ভারতের সাবেক এই ওপেনার এবারের আইপিএলের নতুন দল লখনউয়ের মেন্টর। তাদের এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশ্যে রওনা দিতে হবে তাস্কিনকে। গতকাল ওয়ান্ডারার্সের দ্বিতীয় ওয়ানডের পরেই ঢাকা থেকে ফোনে খবরটা পেয়েছেন তাস্কিন। তবে প্রস্তাবের বিষয়টি নিয়ে দল এবং বোর্ডের সঙ্গে আলোচনার জন্য কিছু সময় তিনি চেয়েছেন, যদিও আজকের মধ্যেই লখনউ ফ্রাঞ্চাইজিকে বিষয়টি জানাতে হবে। তাস্কিন সম্প্রতি বেশ দারুণ বল করে চলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রথম ওয়ানডেতে 36 রানে নিয়েছেন 3 উইকেট। এই 3 উইকেটের মধ্যে ছিল কাইল ভেরেন, এইডেন মার্করাম এবং রাসি ভ্যান্ডার ডাসেনের গুরুত্বপূর্ণ উইকেট। যদিও দ্বিতীয় ওয়ানডেতে 41 রান খরচ করলেও কোনো উইকেট পাননি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 4 উইকেট পেয়েছিলেন তাস্কিন। প্রথম ওয়ানডেতে 55 রানে 2টি এবং দ্বিতীয় ওয়ানডেতে 2 উইকেট নিয়েছিলেন, রান দিয়েছিলেন মাত্র 31। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ইঞ্জুরির কারণে 4 ম্যাচের বেশি খেলতে পারেননি তাস্কিন। এই 4 ম্যাচে তাস্কিনের শিকার 5 উইকেট। এখন সব কিছু ঠিক থাকলে আইপিএলের এবারের আসরে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে দেখা যেতে পারে তাস্কিনকে। বাংলাদেশের মোট 5 ক্রিকেটার আইপিএলের এবারের আসরের মেগা নিলামে নাম দিয়েছিলেন। সেখান থেকে শুধু সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম নিলামে তোলা হয়। নিলাম থেকে কাটার মাস্টারকে 2 কোটি রুপি ভিত্তিমূল্যে দলভুক্ত করে দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজ দল পেলেও সাকিবকে এবার দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। এছাড়া শরীফুল ইসলাম, লিটন দাস এবং তাস্কিনের নাম নিলামেই তোলা হয়নি। উডের ইঞ্জুরির কারণে এখন তাস্কিনের ভাগ্য খুলে যেতে পারে, যদিও এর আগে লখনউতে উডের বদলি হিসেবে শরীফুলকে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটার, বর্তমানে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তাসফিক পলক, ক্রিকফ্রেন্সি।